আমিরাতর আবিধাবিস্ত বাংলাদেশ দূতাবাসত নানা আয়োজনত শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উদযাপন করাইয়ে স্থানীয় সময় সকাল 9টায় দূতাবাস মিলনায়তনত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় মাননীয় রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান সহ দূতাবাস কর্মকর্তা, জনতা ব্যাংক কর্মকর্তা, বিমানের কর্মকর্তা, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ, আমিরাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। পরে দূতাবাস মিলনায়তনত রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ও দূতাবাস সচিব মিনিস্টার ইকবাল হোসেন খানের পরিচালনাত আলোচনা সভার আয়োজন করা হয়। লিখিতভাবে জানানো হয়েছে যে আমরা উন্নত উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আরও কিছু পদ্ধতি আছে। অনুষ্ঠানত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী ফাট গুজিল যথাক্রমে দূতাবাস কনসুলার শহীদুজ্জামান ফারুকি, লেবার সচিব ডাক্তার মাকসুদুল আলম ও দূতাবাস সচিব রিয়াজুল হক। আলোচনাত অংশগ্রহণ গুজিল আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, নাসির তালুকদার, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল আহমদ, জনতা ব্যাংকের সিইও আমিরুল হাসান, জুবিলিগড় বশির ভুঁইয়া, জাকির হোসেন জসিম, ইঞ্জিনিয়ার আশিও বড়ুয়া সহ আরো বোধকীয়। যে পাসপোর্ট করার কাজটা আমরা চালু রেখেছি, তবে একটু আগে থেকে জানিয়ে আসতাম যেহেতু বন্ধের দিন, তো আমরা ইতিমধ্যে লাইন থেকে যারা আসেন তাদেরকে এখানে আমরা শনিবার দিন পাসপোর্টের কাজ করা হচ্ছে, আর যদি অন্যরা আসেন তাহলে একটু জানিয়ে আসলে আমরা তাদেরকে সেবাটা দিতে পারব। তো আমি আবার এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।